বিজেপি প্রার্থীদের নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভের সঞ্চার হলেও বেশ কিছু বিধানসভায় দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীকে নিয়ে খুশি স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। এমনই এক দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বিধানসভা এলাকায়। শ্যামসুন্দর বাজারে চায় পে চর্চা মাধ্যমে প্রথম দিনের ভোট প্রচারে বেরিয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী মানিক রায়। এই চায় পে চর্চায় স্থানীয় মানুষদের ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানালেন বিজেপি প্রার্থী পেশা শিক্ষক মানিক রায়। চায় পে চর্চা হচ্ছে দেখে অনেকেই দোকান ছেড়ে বেরিয়ে এসেছেন, পথ চলতি মানুষ দাঁড়িয়ে গিয়েছেন চায় পে চর্চা আসরে। বিজেপি প্রার্থী মানিক রায়ের আশ্বাস, পশ্চিমবঙ্গের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারে সচেষ্ট হবেন তিনি। একই সঙ্গে গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে রায়না বিধানসভার মানুষ গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলেও শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মানিক রায়। জনগণের যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে তাতে রায়না বিধানসভায় বিজেপি ক্ষমতায় আসার নিশ্চিত বলে দাবি করেন মানিক রায়। আজকে প্রথমে আমাদের শ্যামসুন্দর বাজারে চায় পে চর্চা আমরা একটা কার্যক্রম করলাম। আপামর জনগণের প্রচুর সমর্থন, প্রচুর লোক যারা এসেছিল চায় পে চর্চাতে অংশগ্রহণ করেছে এবং পথ চলতি অনেক মানুষ চায় পে চর্চা হচ্ছে দেখে সেখানে দাঁড়িয়ে গেছে। অনেক দোকানদার দোকান থেকে বেরিয়ে চলে এসেছে। হ্যাঁ, খুব ভালো লাগলো তাদের এই আপ্লুত দেখে। আমার খুব ভালো লাগলো যে তারা চাইছে যে রায়নায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক। আজকে এটা হচ্ছে আমার রায়না বিধানসভার শ্যামসুন্দর অঞ্চল, শ্যামসুন্দর অঞ্চলের এই শ্যামসুন্দর বাজারেই চায় পে চর্চা শুরু করলাম। আমি একজন পেশায় শিক্ষক, এবারে বিজেপি আপনাকে প্রার্থী করেছে, হ্যাঁ হ্যাঁ, ক্ষমতায় এলে কি করবেন প্রথমে? দেখুন, পশ্চিমবঙ্গের শিক্ষা কথা নতুন করে বলার কিছু নাই, কী অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আমরা জানি। প্রথম কথা হচ্ছে এক সিলেবাস থেকে শুরু করে এবং কলেজগুলো, সর্বোপরি স্কুল কলেজগুলোর কী অবস্থা, একদম নৈরাজ্য, শিক্ষা একদম নৈরাজ্য চলছে। কলেজে ভর্তি হতে গেলে আজকে টাকা ছাড়া কলেজে ভর্তি হওয়া যায় না, অনার্স পেতে গেলে তাদের টাকা লাগে, এটা মানুষজন দেখেছে। শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। তো আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি করব এবং আমাদের যে শিক্ষা সংস্কৃতি, যে প্রাচীন গৌরব ভারতীয় শিক্ষা ব্যবস্থা, সবথেকে পৃথিবীর মধ্যে সবথেকে শিক্ষা ব্যবস্থা উন্নত ছিল ভারতবর্ষ, যেটা আমরা আজকে হারিয়ে যেতে চলেছে পশ্চিমবাংলা থেকে, সেই পশ্চিমবাংলায় আবার ফিরে আসবে। আমার রায়না বিধানসভায় তাতে অবশ্যই শিক্ষার একটা অভূতপূর্ব উন্নতি করবো। আমি কীভাবে প্রচার করবেন? প্রচার আমার বিভিন্ন মাধ্যম দিয়ে প্রচার হচ্ছে, যেমন চায় পে চর্চা হচ্ছে, বিভিন্ন জায়গায় পূজা অর্চনা আছে, বিভিন্ন মানুষের সঙ্গে জনসম্পর্ক করছি, তারপর তো প্রত্যেকটা বুথ স্তরে যাওয়ার প্রচার একটা আছেই। এক্ষেত্রে আমরা 2016 বিধানসভা নির্বাচন দেখেছি, তারপর লোকসভা নির্বাচন দেখেছি, আপনার বিরোধী দল যেটা, তাদের যেভাবে এখানে প্রায় 58,000 ভোটে তৃণমূল কংগ্রেস জিত আছে, সেক্ষেত্রে কত পার্সেন্ট ভোট কেটে আপনি জয়লাভ করবেন মনে করছেন? দেখুন, মূল প্রথম কথা জানতে হবে, এই যে আমাদের বলা হচ্ছে 52,000 বা 55,000 পিছিয়ে আছি, এর কারণটা জানতে হবে। মানুষ তার যে গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এতদিন রায়না বিধানসভার মানুষ ভোট কী জিনিস তারা সেটা জানতো না, তাদেরকে বাড়িতেই বসে থাকতে হতো, মানে বাড়ি থেকে গিয়ে তাদেরকে হুমকি দিয়ে আসতো যেন ভোট দিতে না যায়, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই সুযোগটা মানুষ এবারে পাবে, মানুষজন পুরো মুখিয়ে রয়েছে, জনগণ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনার জন্য একদম মুখিয়ে রয়েছে, তারা শুধু ভোটের দিনটা কবে আসবে সেটা অপেক্ষা করছে। তারা ভোট দিয়ে এই যে দীর্ঘদিনের তাদের আশা, তাদের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করতে পারেনি সেটা এবারে প্রয়োগ করবে, তারা নিশ্চিত করে নিয়েছে, তাদের মনের মধ্যে নিয়ে নিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে তারা একদম হৃদয়ের মধ্যে নিয়ে নিয়েছে, তারা ভারতীয় জনতা পার্টির যে প্রতীক পদ্মফুলে তারা ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে বাংলায় ক্ষমতায় নিয়ে আসবে, এটা তারা একদম নিশ্চিত করে নিয়েছে। কতটা আশাবাদী এই রায়না বিধানসভা? আশাবাদী শুধু নয়, একদম নিশ্চিত করে বলছি রায়না জিতবো। এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন যে সোনার বাংলা গড়ার জন্যে 200 পার, এবং এই 200টা সিটের মধ্যে আমি নিশ্চিত করে বলছি রায়না বিধানসভা তার মধ্যে একটা থাকবেই, এটা একদম নিশ্চিত, এটা একদম নিশ্চিত হয়ে গেছে। কারণ এটা আমার কথা নয়, জনগণ বলছি, জনগণের যেভাবে আমি সাড়া পাচ্ছি, জনগণ যেভাবে আমাদের কাছে আশীর্বাদ করছে, সেক্ষেত্রে একদম নিশ্চিত আমরা জয় পাবই। হ্যাঁ, যে অনেক ধরনের যারা সংখ্যালঘু, সংখ্যালঘু এতদিন ধরে যারা বলে আসছে, সংখ্যালঘু মানুষরা আমাদের সঙ্গে আছে, তারা আমাকে আশীর্বাদ করছে, তারা নিজেরা বলছে যে আমি ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবো, আমি মানিরাকে ভোট দেবো, আজকে সংখ্যালঘু মানুষও বলছে, যারা দীর্ঘদিন ধরে অপপ্রচার করে আসছে না যে একটা ধর্মীয় মেরুকরণ, ধর্ম মেরুকরণ এটা বলছে, এটা সম্পূর্ণ ভুল, সেটা তারা আজকে তারা প্রমাণ করে দিচ্ছে, আজকে সংখ্যালঘু মানুষ আমাকে তাদের আশীর্বাদ আমাকে দিচ্ছে, এটাই তো প্রমাণ। কারণ ভারতীয় জনতা পার্টির একটাই কথা, সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, কারণ মোদিজির এই যে কথা এটা নিয়ে আমরা চলছি, সারা ভারত এইভাবে এগিয়ে এগিয়ে চলেছে, বাংলাও আগামী দিনে এইভাবেই এগিয়ে চলবে। প্রার্থী কিন্তু মানিক রায়ের জন্যে আমি ভোটটা মানিক রায়কেই দেবো। মানে দীর্ঘদিন ধরে কী পার্টি করতেন?
আমি দীর্ঘদিন ধরে স্পেম করি, এখনো করি, এখনো করি। মানিক রায় না থাকলে আমি স্পেমকেই হয়তো ভোটটা দিতাম। মানিক রায়কে দেবেন কেন? একদম মানে মানিক রায়কে আমাদের এত ভালো লাগে, মানে ওর কথাবার্তা, ওর মানে সব স্বভাব চরিত্র সবকিছু দেখি। এত ভালো লোক আমাদের প্রার্থী এখানে হয়েছে যে কল্পনার বাইরে, কল্পনারও বাইরে। হ্যাঁ, এবং ঘোষণা হওয়ার 20 দিন আগেই আমি মানিকদাকে বলেছিলাম, মানিকদা আপনি প্রার্থী হবেন। এবারে ভোটটা কাকে দেবেন? একদম মানিকদাকে দেবো। বিজেপি এলে কত পারবে যায় না, কিন্তু মানিক রায় আমাদের এখানে দিতে, মানিক রায়ের কাছে আমরা অনেক সুবিধা পাবো, ভালো কাজ হবে, বাড়াটা উচিত। উনি যে ধরনের মানুষ, বাড়াটা উচিত। মানিক রায় থাকলে বাড়বে। কি বাড়বে? এটা শিক্ষার যে প্রসারটা, শিক্ষার প্রসার বাড়বে বলছি। হ্যাঁ, অবশ্যই বাড়বে। আপনার নাম? আমার নাম শেখ আবুল কালাম আজাদ। আপনার বাড়ি? বাড়ি পুরুলিয়া। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।